এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। কিন্তু আমি মনে করি আজকে যে সমাবেশ আমরা চাক্ষুষ করেছি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় 29টি ব্লক রয়েছে, 7টি মিউনিসিপ্যালিটি কাউন্ট রয়েছে, এছাড়া 310টির উপর গ্রাম পঞ্চায়েত রয়েছে, সব সব মিলিয়ে প্রায় 5000-এর বেশি বুথ রয়েছে। আগামী দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 10 লক্ষ মানুষ শুধুমাত্র এই জেলা থেকে মুষ্টিবদ্ধ হাত এক বুক আবেগ অহংকার আকাঙ্ক্ষা আর চোরা ফুলের ঝান্ডা বুকে ব্রিগেড চলের ব্যাচ লাগিয়ে আগামী 19 তারিখ কলকাতায় সামিল হবে। এবং অন্য কোনো জেলার প্রয়োজন হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত একাই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শক্তিশালী করে আগামী দিন প্রমাণ করে দেবে। আমাদের নেত্রী 42-এ 42-এর ডাক দিয়েছে। এই জেলায় 4টি সংসদীয় ক্ষেত্র রয়েছে, যেখানে 4টি আমাদের আসন রয়েছে, মথুরাপুর রয়েছে, ডায়মন্ড হারবার রয়েছে, যাদবপুর রয়েছে, জয়নগর রয়েছে। আজকে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে, যেই প্রার্থী হোক আর যে রাজনৈতিক দল হজ বড় জোট করে তৃণমূল কংগ্রেসকে যদি কুপকার করতে চায়, তৃণমূল কংগ্রেস 42-এ 42 আর এই জেলায় 4-এ 4 হয়ে আগামী দিন বাজি মাত করে বিরোধীদের কুপকার করে দেখিয়ে দেবে। এটা আমাদের আজকে সভা থেকে প্রথম অঙ্গীকার নিতে হবে। যারা রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে পারে না তারা খালি হুম্মি টম্মি আর হুঙ্কার দেয়। আমি অনুরোধ করব সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, যদি আপনারা বাপের বেটা হন আসুন তথ্য পরিসংখ্যান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রতিযোগিতায় নামুন।